আজকের ভিডিওটি 2020 এবং 2021 সালে অনুষ্ঠিত পিএসসি জেএসসি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা পেয়ে যাবে তোমাদের মনে ঘুরপাক খাওয়া যাবতীয় সকল প্রশ্নের উত্তর এবং জেএসসি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সর্বশেষ বা লেটেস্ট আপডেট। সো হ্যালো ভিউয়ার্স, আই এম এস নারফত ফ্রম টেকনিক্যাল টেক 24 ইউটিউব চ্যানেল। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য লাইক বাটন। কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য প্রায় 8 থেকে 9 ঘন্টা কষ্ট করে এক একটি ভিডিও মেক করি, তাই তোমাদের কাছ থেকে পাওয়া একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের মনোবল প্রচণ্ড বাড়িয়ে দেয় ইন ফিউচার তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট। তো মেইন ভিডিওতে জাম্প করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, তো সেটি হচ্ছে তোমরা হয়তো খেয়াল করেছো আমাদের এই চ্যানেলটিতে কিন্তু আমি এডুকেশন রিলেটেড নিউজগুলো দেওয়া কমিয়ে দিয়েছি এবং কিছুদিন পর থেকে তোমরা এই চ্যানেলে শুধুমাত্র টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো পাবে। তাই তোমরা যারা এডুকেশন আপডেট বা নিউজগুলো মিস করতে না চাও, তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের নিউ এডুকেশন চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। তো প্রথমে শুরু করছি পিএসসি এবং জেএসসি এর আপডেট দিয়ে। তো বেশ কিছুদিন যাবত শোনা যাচ্ছিল তোমাদের পিএসসি এবং জেএসসি পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। তো গতকাল বিষয়টির অফিসিয়াল সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা বোর্ড, এবছর তোমাদের জেএসসি এবং পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে এর বদলে স্কুল কলেজ খোলা হলে বার্ষিক পরীক্ষা নিয়ে তোমাদেরকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন এবং সেম নিয়মে অন্যান্য ক্লাসগুলোতেও তোমাদের বার্ষিক পরীক্ষা অনলাইনে অথবা স্কুল কলেজ খোলা হলে অফলাইনে নিয়ে তোমাদেরকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়া হবে এবং ইতিমধ্যে কিছু কিছু প্রতিষ্ঠানগুলোতে কিন্তু অটো প্রমোশনও দিয়ে দেওয়া হয়। তো এবার বলা যাক তোমাদের এইচএসসি এর সম্মানের পরীক্ষার কথা এবং এর পরে বলবো 2021 সালে অনুষ্ঠিত এসএসসি এবং এইচএসসি এবং স্কুল কলেজ কবে খোলা হবে, তো এই ব্যাপারে কিছু কথা। তো এবছরের এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, তো এটি সম্পূর্ণ ডিপেন্ড করছে স্কুল কলেজ কবে খোলা হবে ওই সিদ্ধান্তের উপর। তবে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে সেটি হচ্ছে এবছর তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হয়তো হবে না এবং মেইন সাবজেক্টগুলো স্বাস্থ্যবিধি মেনে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে নেওয়ার একটা পসিবিলিটি। এবং যদি এই পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা এই সময়ের মধ্যে নেওয়া পসিবল হয়, তাহলে তোমাদের ফলাফল আগামী ফেব্রুয়ারি মাসে দিয়ে মার্চেই তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন শেষ করে অনলাইনে তোমাদের ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়ে যাবে। তবে বাংলাদেশে এখনো পর্যন্ত কিন্তু করোনা পরিস্থিতি তেমন কোনো উন্নতি হয়নি। গড়ে 30 থেকে 35 জন কিন্তু পার ডে এখনো মৃত্যুবরণ করছে এই করোনায় আক্রান্ত হয়ে। আর শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয়ও শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কোনো ডিসিশন কিন্তু নেবেন। তাই এইচএসসি পরীক্ষা নিয়ে এখনো কোনো সঠিক বা শিওর ইনফরমেশন শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রী বা কোনো গণমাধ্যম এখনো দিতে পারছে না। তবে সবকিছু যেহেতু স্বাভাবিক হচ্ছে বা খুলে দিচ্ছে, তাই নভেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা পরীক্ষা নেওয়ার বিষয়টিও কিন্তু ইগনোর করার মতো না। তাই তোমরা ওই টার্গেট নিয়ে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। কারণ বুঝতেই পারছো ভাই, বাংলাদেশ বলে কথা, কখন যে কি হয় বা কি ডিসিশন চলে আসে কেউই বলতে পারে। তো এবার বলা যাক 2021 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার কথা। তো এই ক্ষেত্রে তোমরা যেহেতু তোমাদের সিলেবাস শেষ করার জন্য পর্যাপ্ত সময় পাওনি, তাই শিক্ষা মন্ত্রণালয় তোমাদের সিলেবাস কমিয়ে দিয়ে পরীক্ষা নেওয়ার কথা ভাবছে। তবে তোমাদের পরীক্ষা 2021 সালে আর টাইম মতো হবে না, 1 বা 2 মাস পিছিয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাটা GPA-5 সিস্টেমেই অনুষ্ঠিত হবে। তো এবার বাকি রইল তোমাদের স্কুল কলেজ কবে খুলবে, তো এই বিষয়ে কিছু কথা। তো একটু আগেই বললাম বিষয়টি সম্পূর্ণ ডিপেন্ড করছে COVID-19 এর পরিস্থিতির উপর এবং রিসেন্ট নিউজ অনুযায়ী স্কুল কলেজ খোলার ব্যাপারে সকল সিদ্ধান্ত সশস্ত্র মন্ত্রণালয়ের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই ছিল এখনকার মতো আপডেট। তো এবার বলা যাক তোমাদের জন্য একটি ধামাকা অফার বা জব অফারের কথা। তো তোমরা হয়তো জানো বা অনেকে শুনেছো যে আমাদের একটি কোম্পানি রয়েছে যেটির নাম হচ্ছে ব্যবসায়িক। তো এটি মূলত একটি অনলাইন ই কমার্স বেসড কোম্পানি। এটি অনেকটা দারাজ বা অ্যামাজনের মতো, তবে দারাজ বা অ্যামাজনের সাথে আমাদের পার্থক্য হচ্ছে দারাজ বা অ্যামাজন জাস্ট খুচরা কাস্টমারের জন্য কাজ করে, তবে আমাদের কোম্পানিটি হচ্ছে একটি পাইকারি প্রতিষ্ঠান, তবে আমরা পাইকারি দামে খুচরাও সেল দিয়ে থাকি। তো তোমরা চাইলে কিন্তু যে কেউই আমাদের এই ব্যবসায়িক কোম্পানিতে মার্কেটিং অফিসার র্যাঙ্কে জব করতে পারো তোমাদের ঘরে বসেই, অথবা তোমরা যারা জব করতে না চাও তোমরা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ করেও কিন্তু কমিশন সিস্টেমে হিউজ পরিমাণ আর্নিং করতে পারো। তো এই বিষয়ে বিস্তারিত জানতে অথবা আমাদের ব্যবসায়িক কোম্পানিতে কমিশন সিস্টেমে জব করতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারো বা তোমাদের জবটি কনফার্ম করে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদেরও বর্তমান যে আপডেটগুলো আছে বা বর্তমানে যে আপডেটগুলো চলতেছে সেগুলো জানার সুযোগ করে দাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরেই থাকো। আসসালামু আলাইকুম।